সো আমরা যে কোনো একটা টাইম সিরিজ ভেরিয়েবলকে কিভাবে তার বিভিন্ন কম্পোনেন্টে ডিকম্পোজ করা যায় সেটা নিয়ে আলোচনা করছি এখন আমরা যে কোনো একটা টাইম সিরিজ ভেরিয়েবলকে কিভাবে সিজনাল এবং সব কম্পোনেন্টে স্টার্ট ডিকম্পোজ করা যায় সেটা শিখব সো আমরা স্টার্ট ওপেন করলাম ওপেন করে আগের কমান্ডগুলোর কন্টিনিউয়েশন আমরা রাখতে চাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আগের কমেন্ট আমি রান করেছি জাস্ট কপি করে পেস্ট করে আমি রান করেছি আমরা ঠিক আগের সেশনের যে গ্রাফগুলো আমরা ডিসকাস করেছি সবগুলো গ্রাফি আমরা বা সবগুলো ট্রেন্ডই আমরা এখন এখানে দেখতে পাচ্ছি এখন আমরা কিভাবে টাইম সিরিজ ভেরিয়েবলটিকে সিজনাল কম্পোনেন্ট এবং সিজনাল ডিফারেন্স আকারে ডিকম্পোজ করবে সেটা শিখব তো সেটা করার জন্য প্রথমে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমাদেরকে একটা ভেরিয়েবল জেনারেট করতে হবে এবং যে ভেরিয়েবলটা টাইম ভেরিয়েবল জেনারেট করব সেটা কোন ধরনের ভেরিয়েবল ডিপেন্ড করব জেনারেট করবো সেটা ডিপেন্ড করে আমার কোন ধরনের ভেরিয়েবল এখানে আছে আমি দেখতে পাচ্ছি টাইম ভেরিয়েবলটা ইট লুকস লাইক এ মান্থলি ভেরিয়েবল আমি কীভাবে বুঝতে পারছি মান্থলি ভেরিয়েবল আমরা দেখতে পাচ্ছি যে এই ভেরিয়ে টাইম ভেরিয়েবলটা উনিশশো থেকে শুরু এবং ঠিক বারো মাস পর্যন্ত উনিশশো তারপরে গিয়ে উনিশশো সো এই প্রপার্টি থেকে আমি বলতে পারি আমার টাইম ভেরিয়েবলটা একটা মান্থলি ভেরিয়েবল সো আমি একটা মান্থলি টাইম ভেরিয়েবল ক্রিয়েট করব আমি নাম দিচ্ছি মান্থ তারপরে আমরা জানি টাইম ভেরিয়েবল ক্রিয়েট করার নিয়ম হচ্ছে টিএম দিয়ে তারপরে ফার্স্ট ব্র্যাকেট এরপরে কোন মাসে সো উনিশশো মাসের ইয়ারের ফার্স্ট মান্থ ব্র্যাকেট কোর্স করলাম টাইম সিরিজ ভেরিয়েবল ক্রিয়েট হয়ে গেল তারপরে আমি এই ভেরিয়েবলটাকে ফর্মেট করব ফর্মেট করে কিভাবে আমরা জানি ফর্মেট লিখে তারপরে ভেরিয়েবলের নাম লিখে তারপরে পার্সেন্টেজ টিএম দিলে এটা মান্থলি টাইম সিরিজ আকারে ফর্মেট হয়ে গেল এখন আমি ঠিক আগের মতো আমরা দেখ আমরা যদি ডেটাটাকে দেখি আমাদের এটা হচ্ছে টাইম সিরিজ অরিজিনাল ভেরিয়েবল তারপরে সেখান থেকে আমরা লগ অফ ইয়ার নিলাম যেটাকে আমরা পরবর্তীতে ইউজ করছি আর এই যে আমার মান্থলি টাইম সিরিজ হয়ে গেল সো ফরম্যাট করার পরে আমরা এই যে আমরা দেখতে পাচ্ছি একটা মান্থ ভেরিয়েবল ক্রিয়েট হয়ে গেল সো এখন আমি এই মান্থ ভেরিয়েবলের মান্থ ভেরিয়েবলকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরে আমি কি করব আবার মডেলটা এস্টিমেট করব সেজন্য এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো মান তো প্রত্যেকটা মান্থের জন্য আমি একটা কম্পোনেন্ট বা ইন্ডিকেটর ভেরিয়েবল ইউজ করব তো সেটা ইউজ করে রিগ্রেশন করার নিয়ম হচ্ছে এক্স আই এরপরে একটা কোলন দিয়ে তারপরে রিগ্রেশন তারপরে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তারপরে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল আচ্ছা আমি অনেকগুলো মান্থ এখানে আলোচনা করতে করেছিলাম তো সেহেতু আমি ইন্ডিকেটার অফ মান্থ মানে মান্থ ভেরিয়েবলের একটা ইন্ডিকেটর দিয়ে অনেকগুলো ডামি তৈরি করে আমি এভাবে কি করতে পারি মডেলটাকে রিগ্রেস করতে পারি এই যে আমরা দেখতে পাচ্ছি মডেলটা রিগ্রেস হয়ে গেছে এখানে একটা কথা বলা খুবই জরুরি সেটা হচ্ছে যখনই আমি ইন্ডিকেটর ভেরিয়েবল দিয়ে রিগ্রেস করব তখনই এক্স আই একটা কোলোর দিতে হয় আদারওয়াইজ এই মডেলটা রান নাও করতে পারে সো আমার রেগ্রেশন মডেল হয়ে গেল রিগ্রেশন থেকে আমি ইজিলি কি করতে পারি আমি ইজিলি একটা প্রিডিক্টেড ভ্যালু তৈরি করতে পারি সো প্রিডিক্টেড সিজন নামে আমি একটা ভ্যালু তৈরি করলাম আমি দেখতে পাচ্ছি প্রিডিক্টেড সিজনালিটির নামে একটা ভেরিয়েবল তৈরি হয়ে গেল সো আমরা আমরা দেখতে পাচ্ছি এই যে আমার লগ অফ পেয়ার এটা দেখতে পাচ্ছি আর সিজনাল যে ভেরিয়েবলটা সেটা এভাবে তৈরি হয়ে গেল সো তারপরে আমি যেটা করতে পারবো আমার অরিজিনাল ভ্যালু থেকে কি করতে পারি আমরা প্রিডিক্টেড ভ্যালু বাদ দিয়ে কি করতে পারি রেসিজুয়াল হুইচ ইজ কামিং ফ্রম দ্য সিজনাল ডিফারেন্স সেটা তৈরি করতে পারি তো সেটা তৈরি করার জন্য স্টার্ট আমাদেরকে একটা ফাংশান অফার করে সেটা হচ্ছে প্রিডিক্ট এরপরে আমি নাম দিলাম রেসি টু কমা আর এস দিলে এই ফাংশনটা আমাকে কি দিলো নতুন আরেকটি রেসিজ্যুয়াল ভ্যালু আমাকে কি করলো অফার করলো আর সো আমরা এই ভেরিয়েবলটাকে কি করতে পারি লেভেনই করতে পারি লেইভেল লেইভেল এরপরে বাদ দিতে পারি আমরা সিজন ভেরিয়েবলটাকে দিতে পারি যে আর সিজনালিটি সিজো না লিটি দিয়ে আমরা একটা নতুন এটাকে কি করতে পারি আবার এই সেকেন্ড যে রেসিজুয়ানটা সেটাকে আমরা একইভাবে ওয়ান তারপরে রেসি টু এটাকে আমরা কি করতে পারি এটাকে আমরা ডিফারেন্স লিখতে পারি বা শক লিখতে পারি শক্স ফ্রম সিজন আমরা এটাকে কি করতে পারি আর নতুনভাবে লেভেনিং করতে পারি সো দিস ইজ হাউ আমরা এই প্রিডিক্টেড ভ্যালুগুলোকে লেবেলিং করলাম এবং তার শখকেও আমরা কি করলাম লেবেলিং করলাম এখন আমি চাইলে আবার আগের মতো দুটো কার্ভকে একইভাবে একই টাইম সিরিজে আনতে পারি সো টু ওয়ে দিয়ে এরপরে লাইন দিয়ে সিজনাল মানে প্রিডিক্টেড যে ভ্যালুটা সেটা দেখালাম লাইন দিয়ে অরিজিনাল ভ্যালুটা এবং রেসিজুয়াল ফ্রম সিজনালিটি তিনটা ভেরিয়েবল কি আমি সাথে কি করতে পারি আঁকতে পারি সো এভাবে আমরা দেখতে পাচ্ছি এটা আমার প্রেডিক্টেড ভ্যালু আর এটা হচ্ছে আমার শক আর এটা হচ্ছে আমার অরিজিনাল ভ্যালু তো আগের মতো একই প্রবলেম আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রবলেমটা হচ্ছে আমরা লিভি ভ্যালুগুলোর ডিফারেন্সের কারণে আমার যে সিজনাল কম্পো সিজনাল শক এবং সিজনাল টাইম সিরিজ ভেরিয়েবল

নতুন করে একটা ট্রেন্ড পেতে পারি সো দিস ইজ মাই প্রিডিক্টেড অ্যান্ড দিস ইজ মাই অরিজিনাল অরিজিনাল টাইম সিরিজ লগ অফ এয়ার প্যাসেঞ্জারস আমরা দেখতে পাচ্ছি বাম পাশের এটা কি লিভিনিং করা আছে অ্যান্ড দ্য গ্রিন কালার ই শোজ মাই শকস হুইচ ইজ কামিং ফ্রম সিজনাল কম্পোনেন্টস সো এভাবে আমরা কি করতে পারি একটা টাইম সিরিজ ভেরিয়েবলকে কি করতে পারি প্রিডিক্টেড ট্রেন্ড এবং সিজনাল আপ শক আকারে কি করতে পারি ডিকম্পোজ করতে পারি পরবর্তীতে আমরা যে কোনো একটা টাইম সিরিজকে ট্রেন্ড এবং সিজনাল কম্পোনেন্ট কম্বাইন করে কিভাবে গ্রাফিক্যালি প্রেজেন্ট করা যায় সেটা স্টার্টআপে শিখব